ইশপ থেকে একটা অর্ডার করা হয়েছে, একটা পার্সেল এসেছে। তো পার্সেলের ভিতর কি আছে দেখি। আদান ইশপ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আইটির ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতে দেখতে 10টি রোজাই চলে গিয়েছে। মাহে রমজানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নতুন আইটি ব্লগ শুরু করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পার্সেল এসেছে সকাল সকালই, তো ভাবলাম এই পার্সেল থেকে শুরু করে ফেলি আমার আজকের ব্লগটি। অনেকদিন ধরে এটা একটা ড্রিম ছিল নিয়ে আসবো, তো এরকম বয়ার মাইক্রোফোন নিয়ে এসেছি। সেটা আমি পরের পর্বে শেয়ার করে নেব যে এর প্রাইস কেমন আর কোথা থেকে কিনেছি এসব কিছু, ঠিক আছে। পার্সেলটা পিক করার পরপরই আমাদের ফালাককে কিছু খাবার দেওয়া হয়েছিল, সে খাবারগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছিল, তো একটু শেয়ার করে নিচ্ছি। আর খাবার দেওয়ার সাথে সাথে খাবারগুলো সব ফেলে দিচ্ছিল, নতুন করে ওকে আবার খাবার দেওয়া হলো, তো ভাবলাম একটু শেয়ার করি। আর আমাদের ফালাকের জন্য অনেক দোয়া করে নেবেন। এটা হচ্ছে কাকাতুয়া পাখি, আমরা ওর নাম দিয়েছি ফালাক। আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন এই ফালাককে কোথা থেকে এনেছি, প্রাইস কেমন। তো এই ফালাক বা এই কাকাতুয়াকে নিয়ে আরও নতুন নতুন ভিডিও আমি শেয়ার করে নিব, চোখ রাখবেন আমার এই চ্যানেলে ঐশিস ওয়ার্ল্ডে। তো এরপর আদনান কী কী এনেছে একটু শেয়ার করি, যে আজকে ইফতারের পরের আয়োজনে ওর রেখেছে রামেন খাবে, কোরিয়ান রামেন। যারা খেয়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই স্পাইসি হয়ে থাকে এরকম কোরিয়ান রামেন, তাই না? তো আজকে কিন্তু আমরা 2x ফ্লেভারের নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এর আগে যেটা নিয়ে এসেছিলো ওইটা 4x ছিল, 4x রামেনটা ছিল অনেক স্পাইসি। 2x রামেনটা কিন্তু একেবারে স্পাইসি না, এটা সবাই খেতে পারবে, বাট আমাদের কাছে কিন্তু 4x ভালো লাগে। আদনান যখন নিয়ে এসেছে ও চেক করতে পারেনি, ও ভুলে গিয়েছে যেটা দেখতে, ও ভেবেছে এটা কিন্তু 4x হবে, বাট যখন নিয়ে নিয়েছিল টাকা পে করে ফেলেছে তখন দেখলো যে এটা 2x। যাই হোক, ওভাবে ওর নিয়ে এসেছি, একটু শেয়ার করে নিলাম। তারপর আজকে একটা বড় সাইজের তরমুজ নিয়ে এসেছে, এত বড় সাইজের তরমুজ দেখে নিশ্চয় বুঝতে পারছেন, গেস করতে পারবেন এটা কত কেজি ওজনের তরমুজ হতে পারে। আর আমি কখনো জানতাম না তরমুজ কেজি হিসেবে সেল হয়। তো আদনান বললো 60 টাকা কেজি অথবা 40 টাকা কেজি বলেছে, আমার খেয়াল নেই। মানে এটা নিয়েছে সম্পূর্ণ 10 কেজি ওজনের একটা তরমুজ, এটার প্রাইস নিয়েছে ও বললো 550 টাকা। তো ওভাবে গেস করে নেন কত হতে পারে কেজি। অ্যাকচুয়ালি তরমুজ কেজি হিসেবে সেল হয় এটা আমি কখনোই জানতাম না, আজকে জেনেছি, আমার খুব ভালো লেগেছে, খুব পিকুলিয়ার মনে হয়েছে। তো তরমুজ ধোয়ার পাশাপাশি মনে হচ্ছিলো যে খেজুর ধুয়ে ফেলি। এর আগের পর্বে আমি দেখিয়ে নিয়েছিলাম একটা বক্স খেজুর রেখেছি, ওটা আজকে শেষ হলো। আর একটা বক্স নিয়ে ধুয়ে আবার শুকিয়ে নিয়ে মানে পানি ঝরিয়ে নিয়ে বক্সে রেখে ফ্রিজে রেখে দিব, যখনই দরকার হবে ফ্রিজ থেকে নামিয়ে যার যার প্লেটে দিয়ে নিব। এত সুবিধা হয়, ইফতারের আগে ধোয়ার ঝামেলা থাকে না, তাই না? তো এতগুলো ডাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু একটা হতে যাচ্ছে। তো আপনারা বলুন তো কী হতে পারে, কেউ হয়তো বা গেস করতে পারছেন যে পেঁয়াজও হতে যাচ্ছে, তাই না, যেহেতু রমজান। না, আজকে একটু ডিফারেন্ট কিছু হবে, এতগুলি ডাল দিয়ে আদনান বলছিল ভুনা খিচুড়ি খাবে, স্পেশালি এই বোটের ডাল দিয়ে। আর এখানে 1/2 কেজি বোটের ডাল নেওয়া হয়েছে, আজকে আমরা 2 থেকে 2.5 পট চাল দিব, আর এরকম 1/2 কেজি বোটের ডাল আর আদার্স মসুরের ডাল, তারপরে মগের ডালও আছে, সব কিছু মিলে তো 1 কেজির মতো হবেই যা মনে হচ্ছে। মা আমাকে একটু ভিজিয়ে দিয়েছে, ভিজিয়ে রাখলে 1 ঘন্টা পর রান্না করলে সেটা ভালো হয়, যেহেতু ডাল, তাই না, ডাল ভিজিয়ে রাখলে কিন্তু ফুলে ফুলে উঠে, সেটা রান্না করলে সফট থাকে। যদিও আজকে আমি খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করব। এর মধ্যে রত্না তরমুজটাকে ধুয়ে দিয়েছিল, এখন এটাকে কাটা হচ্ছে, এত বড় সাইজের তরমুজ পুরো টেবিল ভরে গিয়েছিল। আমি খুব এনজয় করছিলাম, 10 কেজি ওজনের তরমুজটা কাটছিলাম, মনে হচ্ছিল শেষই হচ্ছে না। অ্যাকচুয়ালি অনেক বড় টাইপের ছিল, দেখতেই পাচ্ছেন লম্বাটে টাইপের, আমার কাছে খুব ভালো লাগছিল। তো একবারে আমরা সবগুলো তরমুজ এরকম স্লাইস করে কেটে নিয়ে বক্সে নিয়ে নিয়েছি, এরকম 4টা বক্স হয়েছে, আর কিছু ডিপে রাখা হয়েছে, কিছু নর্মালে রাখা হয়েছে, মানে এতগুলো তো আর নর্মালে জায়গা হচ্ছিলো না, ডিপে কিছু রাখা হয়েছে। একদিনই 1টা বক্স খাওয়া হবে, আমরা তরমুজ খুব পছন্দ করি। তারপর যে সাদা অংশগুলো আছে সেই সাদা অংশগুলো আমি ফেলে দিইনি, আমি এভাবে স্লাইস করে নিয়েছি জুস বানানোর জন্য। তো আজকে আমি এটা জুস বানাবো, খুব স্পেশালভাবে জুসটা বানাবো, যারা স্পাইসি জুস পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। বাট আজকে আমি জুসের রেসিপিটা শেয়ার করছি না, নেক্সট ভিডিওতে আমি এই জুসের রেসিপি শেয়ার করে নিব। আজকে আমি এটা শেয়ার করলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যেত। যাই হোক, নেক্সট এই রেসিপির জন্য হলো আমার চ্যানেলটিকে চোখ রাখবেন ঐশিস ওয়ার্ল্ডে।
তো একটা মজার ঘটনা দেখতেই পাচ্ছেন, আমি জুসটা ঢালতে ঢালতে ফেলেই দিচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল, মেমোরিও করে রেখেছি, আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে তাই না? তো মিন্ট লিফ দিয়ে এই জুসটা আমি ডেকোরেশন করেছি, আশা করছি আপনারাও ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যারা স্পাইসি জুস পছন্দ করেন, টক ঝাল মিষ্টি, ঠিক তাদেরই জন্য। তো আমি এখানে আড়াই পট চাল নিয়েছি, মানে দুই পট আর আধা পট চাল নিয়েছি, আর এখানে প্রায় 1 কেজির মতোই ডাল আছে। আমার কাছে মনে হচ্ছিল অনেকগুলি ডাল, তো আমি দুইটা এক সাইড করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব, ভোনা খিচুড়ি। যে ভোনা খিচুড়িটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, আই থিঙ্ক আপনারা সবাই খুবই এনজয় করবেন। আর এতটাই ইজি, প্লাস হচ্ছে আপনাদের সময় বেঁচে যাবে, একবারে সব দিয়ে বসিয়ে দেওয়া। তো রাইস কুকারে অথবা প্রেশার কুকারে এভাবে কিন্তু খিচুড়ি রান্না করেই নেওয়া যায়। এতে করে সুবিধা হচ্ছে খিচুড়িটা ঝরঝরে হয়, ডালগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে থাকে, ভেঙে যায় না। তো এই সিস্টেমে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। যারা ঝরঝরে ভোনা খিচুড়ি পছন্দ করেন, ঠিক তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করে নেব নেক্সট ভিডিওতে। তো আবারও চোখ রাখবেন এই রেসিপি নেওয়ার জন্য, অবশ্যই অশিষ সওয়ালজে। তো আর এক চুলায় মা বসিয়ে দিয়েছে বিফ, আজকে আমরা ইফতারে করব ভোনা খিচুড়ি আর গরম মাংস আলু দিয়ে। তো সবসময় ভাজা পোড়া কিন্তু ভালো লাগে না, আমরা সবসময় ভাজা পোড়া খাচ্ছি, তো মনে হচ্ছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাই। এর আগে খেয়েছি নরম খিচুড়ি, আজকে খাবো একদম ঝরঝরে খিচুড়ি। তো বিফটাও সুন্দর হয়েছিল, বিফটা মা রান্না করেছে আর আমি খিচুড়ি রান্না করেছি, দুইটা পাশাপাশি হয়ে গিয়েছে। আর আজকে আমি খিচুড়িটা রান্না করেছি ইফতারের ঠিক 40 মিনিট আগে, আমার এই খিচুড়ি হতে 40 মিনিটস লেগে যায়, তাই আমি ওভাবে চিন্তা করে বানিয়ে নিয়েছি। গরম মাংস কিন্তু হয়ে গিয়েছে, পাশাপাশি খিচুড়িও হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, আপনারাই দেখুন কতটাই ঝরঝরে হয়েছে। নিশ্চয়ই এখন বলবেন রেসিপি চাই, রেসিপি চাই, তাই না? অবশ্যই রেসিপি শেয়ার করব, আপনাদেরকে উপকার করতে পারলে আমারই ভালো লাগবে। আর এরা কিন্তু ব্যাচেলররা যারা আছেন তারাও কিন্তু খুব ইজি ওয়েতে এভাবে খিচুড়ি রান্না করতে পারেন। আর আমি একটু দেখাচ্ছি, দেখুন ডাল এবং চালগুলি কতটাই ঝরঝরে, একেবারে সফট, বাট দেখতে কিন্তু ঝরঝরে, আর খেতে একদম অন্যরকম লাগবে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আই থিঙ্ক আপনারা সবাই খুব পছন্দ করবেন। ইফতারের টাইম হয়ে গিয়েছে, এবার আমি একটু গুছিয়ে নিচ্ছি, যদিও এলোমেলো, তারপরও মনে হচ্ছিল ইফতারের সময় একটু তাড়াহুড়া হয়ে যায়, তার আগে একটু শেয়ার করে নিই। টাইম মাত্র আরও 5 মিনিট বাকি আছে আজান দিয়ে দিবে, তো আমি এর মধ্যে কিছুটা হলেও শেয়ার করে নিচ্ছি। গরুর মাংসটা দেখতে পাচ্ছেন লাল টুকটুকে হয়েছে, ভালো লাগছিল। আর যেহেতু খিচুড়ি আমাদের আগে ফ্রিজে রাখা ভর্তা ছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম প্রথমেই আমি, আর মা সবার প্লেটে সার্ভ করে দিচ্ছে, জুস তো আছেই। তো আমি প্রথমে কিন্তু কালো জিরা ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, পরে বিফ নিয়েছি। এভাবেই আমাদের ইফতার করা শেষ হলো খিচুড়ি দিয়ে, তারপর নামাজ কালাম পড়ে এসে চা খেয়েছি, যেটা রেগুলার করা হয়। তো আদনান ঠিক 11টার মধ্যে বলল সে রামায়ণ খাবে, তো কে আর করো, রামায়ণ তো বানাতেই হয় তাই না, যেহেতু খেতে চেয়েছে। তো একটা রামায়ণ নিয়েছি আর 2x রামায়ণ, যার কারণ অতটা স্পাইসি ছিল না। তো এই মশলাটা কিন্তু খুবই ইনফরমেটিভ এই রামায়ণের ক্ষেত্রে, কালার ভালো হয় এবং একটু স্পাইসি স্পাইসি হয় তাই না? যাই হোক, এটা ওকে রান্না করে দিতে বলেছে, আমি একটু দেখিয়ে নিচ্ছি যে একটু রান্না করি। আর এটা রেসিপি আজকে শেয়ার করব না, যদি আপনাদের কারোর কাছে লাগে তখন আমি শেয়ার করব। কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন এই রামায়ণের রেসিপি লাগবে কি না। কোরিয়ান রামায়ণ কিন্তু সবাই খুব পছন্দ করে তাই না? যাই হোক, রামায়ণটা বানাচ্ছিলাম চিকেন দিয়ে, তো এটা নাড়িয়ে দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর কালার হয়। রামেনের এই মশলাটাই খুবই ইনফরমেটিভ, আগেও বলেছি। যাই হোক, মাঠা নিয়ে এসেছিল আদনান, তো মাঠা ঠিক তারপরে খাচ্ছিলাম, হঠাৎ করে মনে হয়েছিল মাঠা টিপে রেখেছিলাম, একদম বরফ হয়ে গিয়েছে। তো কেয়ার করে এই বরফ অবস্থায় মাঠা আমরা সবাই খেয়েছি। কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আর এভাবে সাপোর্ট করে যাবেন। আর আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং।